ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কিছুদিন ধরেই গুঞ্জন উঠছে প্রযোজক রানা সরকারের সঙ্গে প্রেম করছেন তিনি। এ গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কার স্বামী রাহুল ব্যানার্জি। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে রাহুল জানান, কারো সঙ্গে সম্পর্কে জড়ানো এটা তার ব্যক্তিগত বিষয়, যদিও এমন কিছু তিনি শোনেননি আর এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। মূলত ভালোবেসে রাহুল ব্যানার্জির সঙ্গে ঘর বেঁধেছিলেন প্রিয়াঙ্কা। পুত্র সন্তান সহজের জন্মের পর তাদের মাঝে দূরত্ব বাড়তে থাকে। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন প্রিয়াঙ্কা রাহুল, তবে কাগজে কলমে এখনো স্বামী স্ত্রী আছেন। বর্তমানে তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। কিছুদিন আগে এক দুর্ঘটনায় পা ভেঙেছে প্রিয়াঙ্কা। এই সময়ে স্ত্রীর পাশে থাকতে চান রাহুল। তা জানিয়ে এই অভিনেতা বলেন, প্রিয়াঙ্কা আমার সন্তানের মা, সেই সম্পর্কটা তো কোনোদিন বদলানো যাবে না। কিন্তু এর বেশি আর কোনো ব্যাপারে প্রাক্তনদের সাথে জড়িত না থাকাই ভালো। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা প্রযোজকের প্রেমের ঘটনা নতুন কিছু নয়। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রানা সরকার। তিনি বলেন, খামোখায় এসব গুজবে আমি পাত্তা দিই না। প্রিয়াঙ্কা এমনিতেও আমার চেয়ে বয়সে অনেক ছোট। মূলত চিরদিন তুমি যে আমার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। এছাড়াও শোনো মন বলি তোমায়, বউ বউ খেলা, রান, ভালোবাসা জিন্দাবাদ, লাভ সার্কাস, গেম প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন প্রিয়াঙ্কা। বিনোদন ডেস্ক, বন্ধন টিভি।